দাদু, ও দাদু, আরে সকালে উঠিয়াই আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো। দাদু, আপনি এখনো শানাং? হ্যাঁ, 7:30 বাজে, পাখি সব করে রব, রাতি পোয়াইলো, পাখিটা সব বেরিয়ে পড়েছে, আপনি এখনো শুয়ে রয়েছেন, উঠুন। আরে চা ঠান্ডা হয়ে গেল, দাদু উঠে পড়ুন। সকালে উঠি আয়াম দাদু, দাদু কি এই দাদু কি টেসে গেল নাকি? দাদু এই মেরেছে না? দাদু মনে হচ্ছে টেসে গেছে। ও দাদু, দাদু, ও দাদু উঠুন না দাদু। দাদু আমার বড্ড ভালোবাসত গো দাদু গো। ও দাদু আমার ছেড়ে যেও না। দাদু মালকড়িগুলো কোথায় রেখে গেল, কিছু তো বলে গেল না? ও দাদু, এত মালকড়ি রেখে চলে গেলে দাদু বুকে বড্ড যন্ত্রণা নিয়ে চলে গেলে গো দাদু, একটু যদি বলে যেতে। না, এটা এখন মরা ধরে কান্নাকাটি করলে চলবে না, দিদিমণিকে তো খবর দিতে হবে, দিদিমণিকে খবর দিতে হবে, দিয়ে ডাক্তারবাবুকে খবর দিতে হবে। ডাক্তারবাবু এসে ডেথ সার্টিফিকেট দেবে, তারপরে কিনতে হবে একটা বোম্বাই খাট কিনবো, খাটের পরে একটা বেলফুলের মালা কিন। দিদিমণি, দিদিমণি দাদু আর নেই গো। ও দিদিমণি দাদু নেই গো। ফেলুচাঁদ কোথায় যাচ্ছ বাবা মরার খাট কিনতে? কি এ কার কণ্ঠস্বর? এই কোত্থেকে বেশি আছে? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, পেছন ফিরে তাকাও দেখবে কথা বলি। দাদু আপনি এখনো আছেন? না থেকে তো উপায় নেই বাবা, বুকের ধূপ পুকুনিটা যতক্ষণ থাকবে ততক্ষণ তো থাকতেই হবে। কিন্তু বাবা আমি আমি একটু আগে দেখলাম ধূপ পুকুনি বন্ধ। প্রাণায়াম জানিস সেটা কি? না, ও প্রাণায় নাকি আনায় মশা আমি বুঝি না। নিন চাটা খেয়ে নিন, ও ঠান্ডা হয়ে যাচ্ছে। ও সরি, একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম। গুড মর্নিং। গুড তিলে ছেলে কাকে বলে জানিস? জানি জানি, ও যে বেশি তিলকুটো খায়। দাদু আপনি খাবেন? তাল তাল, খুব তালের বড়া খেতে ইচ্ছে করছে। শিপ্রা করত, কতদিন যে খাইনি। শিপ্রাকে? আমার মেয়ে, ছোট মেয়ে, আমার বড় আদরের মেয়ে রে, বড় অভিমানী।